আমি তো সকালবেলা আমার বোনের বাড়িতে গেছি, বোনের বাড়িতে গেছি যাই, এই লকডাউন বলে অনেকদিন যাওয়া হয় না, সকালবেলা গেছি, এরকম প্রায় যাই গেছি, আর এই বিকেলবেলা ফিরেছি। আমার ভগ্নিপতি আমাকে নামিয়ে দিয়ে গেল দরজাকে, দিয়ে ও বেরিয়ে চলে গেল। তা আমি আসছি, আস্তে আস্তে দেখছি আমার টিভিটা দরজার দিকে এগোনো, আর একজন একটা লোক দাঁড়িয়ে আছে দরজাটার কাছে, চিনি না, দরজাতে কাছে দাঁড়িয়ে আছে। তা আমি ভাবলাম ওটা টিভিটা খারাপ হয়ে গেছে নাকি, নাকি টিভি সারাতে এসছে, কী ব্যাপার। আমি ঘুরলাম, গেটটা তো দরজাটা খোলা, গিয়ে দরজাটা খোলা, আমি ঢুকে বলে কী হলো, বলছে কী হলো দেখুন ঘটল, ওই লোকটা আমাকে বললো, হ্যাঁ বলে ও ওখান থেকে বেরিয়ে চলে গেল। আমি চলে গেলো, কী ব্যাপার, তখন তাকিয়ে দেখি আলমারি তো বসনা, ওই যে যেমন আপনি দেখছেন আপনার মুহুর হয়ে ব্লাড একদম কীভাবে মেরেছে কী করেছে, আমি আর ঘুরেই নি, আমি আর আমি তো দেখেই চিৎকার করছি। তখন পাশের বাড়ির লোক চলে, একাই ছিলেন, আর তো ঘরে কেউ থাকে না, আমরা দুজনেই থাকি, আর তো কিছু ঢুকেই নি, দেখিই নি, উপরে পড়ে আছে, চারিদিকে রক্ত দেখছি, আর তো কিছু আলমারি ভাঙা না, চাবি দিয়েই খুলেছে, চাবি পেয়েছে আমার বিছনার তলায়, চাবি বিছনাতে ওঠানো রয়েছে, তাহলে নিশ্চয়ই চাবি নিয়েছে, হতে পারে। তা আমার তো কোনো শত্রু নেই, আমার তো কোনো শত্রু নেই, এই হুড়ো বয়সে আমার ওই তো সামান্য, আমার বিরাট টাকা পয়সাও কিছু নেই, ধনসম্পত্তি কিছু নেই, চুরি করতেই আমার মনে হচ্ছে, কারণ আমার তো আমি কারোর সঙ্গে কোনো ঝগড়া নেই, জাতি নেই, কারো পাড়ার লোকে সবাই জানে, সবাই জানে আমি কারোর সঙ্গে কোনো মতবিরোধ নেই, আত্মীয় স্বজনের সঙ্গে আমার সুসম্পর্ক, কিছু তো থাকবেই, টাকা সে আমার কাছেই থাকে, আলমারিতে আমার টাকা ছিল না, আমি আলমারিতে রাখি, আমার মনে হচ্ছে হয়তো বলেছে যা আছে দিন, তো বাধা দিয়েছে বা কিছু কিছু নেই, বা কানে শুনতে পায় না ভালো, বয়স হয়েছে কিন্তু শুনতে পায় না ভালো, হতে পারে হয়তো বাধা পেয়েছে, হতে পারে সেটা কখন হয়তো মেরেছে, না আমি চিনি না। একটা গেঞ্জি পরা হলুদ রঙের, গেঞ্জিটাও খুব নতুন নয়, একটু পুরনো পুরনো হলদে রঙের, কালো রঙের কিছু একটা লেখা আছে, আর স্বাস্থ্য ভালো, লম্বা লম্বা স্বাস্থ্য ভালো, কালো বা রঙ গায়ের রঙটা, হ্যাঁ বাংলাতে কথা বললো, বলে দেখুন ঘরে সেই হয়েছে, হ্যাঁ থাকে, একা থাকে, আমি আমার মেয়ের কাছে গিয়ে তিন মাস চার মাস থাকি, ওই সময় একাই থাকি, না থেকে তো উপায় নেই, থাকি, মেয়ের অসুখ করে ছেলের প্রয়োজন হয় তখন আমি যাই। আমার নাম মীরা দত্ত। ঘটনা এখানে মৃতদেহ পাওয়া গেছে, খুন হয়েছে সেটা বোঝা যাচ্ছে, এরপর এখন পুলিশ তদন্ত শুরু করেছে, আমরাও এনকোয়ারি করছি, এখনও ফার্দার ডিটেলস এক্ষুনি কিছু দেওয়ার মতো নেই, বাকি পোস্টমর্টম এলে আরও ডিটেলস জানা যাবে, ও ট্র্যাকার ড্রপ দিয়ে আমরাও চেষ্টা চালাচ্ছি। আর কোথাও কিছু পাওয়া গেছে, অস্ত্র বা ছুরি এই ধরনের কিছু? আমরা কিছু কিছু যেগুলো প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আমরা এখান থেকে সিজ করছি, কিন্তু এটা যেহেতু একবারে তদন্তের প্রাথমিক স্তরে আছে, এই তদন্তের স্বার্থে সবটা ডিসক্লোজ করা এখন ঠিক হবে।